মানে অলরেডি পাকা গুলো বিক্রি করে দিছেন না? হ্যাঁ, কয়েকদিন আগে ফুরা গেল পাকা গিনে। ফলের ভিতরের অংশটুকু আমরা দেখব এবং কেমন সুস্বাদু সেটাও একটু টেস্ট করার জন্য। আচ্ছা দেখি, প্রিয় দর্শক আপনারা দেখছেন যে ফলের মাশাআল্লাহ অসাধারণ আল্লাহর নিয়ামত। দেখেন ড্রাগন ফল কাকে বলে এবং ড্রাগন ফলের কত সুন্দর একটি রং, দারুন। ইয়ার মতন বেশি কত গো ইয়া কালে দিরার মতন ডাক্তার, আপনি আমি খাবো না, এই কালো জিরির বেশির মতন তো মাশাআল্লাহ অসাধারণ অসাধারণ একটি খাওয়া হচ্ছে ড্রাগন ফল, সুস্বাদু। ফলটা সম্ভবত ভিটামিন সি সমৃদ্ধ। হ্যাঁ, মিঠো কাঁচা আর একবারে ভ্যাটের মতন, ভ্যাটের বীজের মতন লা, ভ্যাটের বীজের শাপলা টক মারছে না, টকটা থাকবে না, ভালো পাকলে বাকি আছে। পেয়ারার স্যান্ডের স্যান্ড আছে, অসাধারণ স্বাদ লাগলো কিন্তু। আচ্ছা ভাই, এই অনেক তো সবজি খেত আছে, ফলমূল খেত আছে, কিন্তু আপনার এই ড্রাগন ফল করার প্রতি আগ্রহ জাগলো কীভাবে? এটা তো দেশীয় ফল না, আমার তো মনে হচ্ছে এটা বাইরের ফল, বাইরের দেশের ফল, কিন্তু আপনি টিভি দেখার পরে, মিডিয়া দেখার পরে শখের বাসা আর কি করা।